हेलो गाइज वेलकम टू आवर चैनल। आज के बिकल बिकल बैरिए पड़े बाड़ी अनेक दिन छिलाम भालो लागछे ना आज के बिकाले तई बेरालाम तबे एका नई साथे एकजन संगी आछे ए संगीर साथे तोमादेर मीट कराबो आज के आर जे संगीके देखाबो सेई संगी आमादेर ग्रुपेर नामटा रेखेछिलो आमादेर साथे मीट कराच्छि देखे नाओ एकबार तार नाम होच्छे अरिजित रॉय। ए देखो हाय गाइज ओ आर आमी आज के बेराबो ओ अनेक दिन बाड़ीते बोर होच्छिलो बसे देखा जाक কোথায় যাওয়া যায় ডেস্টিনেশন কিছু নেই তবে তোমরা থাম্বনেলটা দেখে আশা করি কিছুটা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। চলো তাহলে বেরিয়ে পড়া একটা মজাই পাবে তোমরা দেখা যাক যাই একটু বিকেল বিকেল চলো বেরিয়ে পড়া বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে ফোন থেকেই করছি কেন আমার অ্যাকশন ক্যামেরা একটু প্রবলেম হয়েছিল তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম তো ওর জন্য অ্যাকশন ক্যামেরা নিয়ে আজকে বেরাইনি রাইডিং এর কোনো সেটআপই নেই জাস্ট কাঁচা কাঁচি যাব তাই যাব সেটা জানি না যেতে যেতে দেখি ঠেলতে ঠেলতে এগাচ্ছি আমরা এখন এত জ্যাম রাস্তা কোথাও ফাঁকাই নেই কোনো রাস্তাই ফাঁকা না রাস্তা খারাপ তার মধ্যে জ্যাম সব নিয়ে চলতে হচ্ছে কলকাতার মানুষ
कौन है ये लोग, कहां से आते हैं? चलो सामने काटा उठा हम लोग घूमो एवं हमारे डेस्टिनेशन हम लोग पहुंच ही जाएंगे। জয় যাচ্ছে সামনে আর আমি পিছনে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্সটা বড্ড সুন্দর। সিটিং পজিশনটা চেঞ্জ করলাম একটু হরর হরর ফিল নেওয়ার জন্য ঠান্ডার মধ্যে, তাই রেড লাইট, তার নিচে যে কফি চলে এসেছে ভৌতিক লাগবে। আমাদের কফি চলে এসেছে, চলে এসেছে আমাদের কফি গরম গরম ঠান্ডার মধ্যে। প্রচন্ড কুয়াশা এখানটায়, বাইরে সেরকম কিছু দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছি আমি ঠান্ডা কি যাচ্ছি, আর আমি দেখি ঠান্ডায় কাবু মানুষ। ঠান্ডায় সেরকম কুয়াশার জন্য সেরকম একটা দেখা যাচ্ছে না এদিক ওদিক। আর ধাবার ভেতরে তাকালেও মনে হচ্ছে ভালোই অবস আছে এখানটা, মানে কুয়াশা যেটা বলে আর কি। তো কফিটা খাই আগে, মানে হাত পা জমে গেছে গাড়ি বাইক চালিয়েছে। হ্যাঁ, ঠান্ডায় কফি খাওয়ার মজাটা সবাই আশা করি ভালো মতনই জানো। ব্যাপারটা হচ্ছে এটা এরকম হলো কি বলতো, কফি উইথ ওয়াইল্ড রানার, ব্যাপারটা হচ্ছে এরকম। কফি না হলে ঠিক জমে না সত্যি তাই।
তোমরা আসতে পারো ধাবা ট্রাই করতে পারো যারা কাছাকাছি থাকো আর কি তার সবাই চেনো কম বেশি ধাবাটা এবং ধাবাটা অনেক ভালো নামই আছে আগে নামটা ছিল অন্য এখন চেঞ্জ হয়ে গেছে যাক সেই নামটা আমরা উচ্চারণ নাই করলাম কারণ আমরা সেটা সেই জিনিসটার পুষ্প দিতে পারবো না আসো তোমরা একবার কল্যাণ ধাবা এসে ঘুরে যাও ভালোই লাগবে প্রেম করার কিন্তু ভালো জায়গা এটুকু বলতে পারি জিজ্ঞেস করলাম কি খাবো তো আমরা দুটো কফি অর্ডার দিলাম তো ব্যাপারটা খুব সুইটেবল জায়গা টাইম কাটানোর জন্য ঠান্ডা সাথে ঠান্ডা নেওয়ার জন্য আমাদের সবাই আসেনি দুজনেই আসলাম সবাই আসেনি একদিকে ব্যাপারটা হচ্ছে সবার তো একসঙ্গে সময়টা হয় না না ব্যাপারটা হচ্ছে সেইটাই সবার সাথে একদিন মিট করাবো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করানো হবে গ্রুপের সমস্ত মেম্বার পুরো মেম্বার যারা আছে সবাই আস্তে আস্তে ক্যাপ করে আসবে দেখতে পারবে দেখি কি ওদের এখানে টিফিন বিকেলের নাস্তা কি করেছে ওদের দেখি চলে এসেছি আমাদের নাস্তা সন্ধ্যাবেলার নাস্তা চলে এসছে আমাদের নাস্তা চলে এসছে দেখে তো খুব ভালোই মনে হচ্ছে কারণ লাল লাইটের তলায় আছি সবকিছু লাল 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 লাগছে জানি না খেতে কি রকম টেস্টি হয় তাও তো আমরা রিভিউ দেবই খেতে নীল হলেই হবে লাল না হলেও চলবে তো আমরা টেস্ট করে দেখি খাবারটা কতটা সুন্দর হয়েছে দেখা কি হয় কি বললাম তো রেড চাউমিন রেড চাউমিন ভালোই খেতে ভালোই করেছে ওপার কালারটা বুঝতে পারছি না কি কালার এনে যে লাইটের তলায় বসে আছি হরর জায়গায় এসছিস তো কালারটা তো হরর কালারেরই তো হবে ব্যাপারটা হচ্ছে সেরকমই হরিফিক কালার বেশি একটা ভালো সেখানে আগে আমরা খেয়েছি আবার ভালোই বানায় বহুদিন পর আসলাম না যাই না যদি টেস্ট চেঞ্জ করে দেয় কারণ রেস্টুরেন্টের নেম চেঞ্জ হয়ে গেছে টেস্টও চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ তো হওয়াটা স্বাভাবিক না ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা সে যে খাবারই হোক এখানে অতিরিক্ত ঠান্ডা সঙ্গে কি অন্য কিছু হলে ভালো হতো নাকি বলছিস আমি কফি লাগবে কফি ছাড়া কিছু নেই ও আচ্ছা অন্য কিছু বলতে আচ্ছা না শীতের সিজনে অনেকে তো অনেক কিছু খায় গরম করার জন্য ভাবলাম তুই ওদের কিছু বলবি চলো আমরা একটু ভালো মতো খেয়ে নিই অনেক তো ব্লক করলাম এতক্ষণ ধরে একটু জমিয়ে খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা গাইস আমরা এখন বেরোচ্ছি আমাদের আপাতত আজকের মতো ঘোরা কমপ্লিট আমরা এখন কল্যাণ ধাবা ছাড়ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখন থাকা হবে না এখন বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি চলো রাস্তায় দেখা হবে আবার
বাড়ি এসে পৌঁছলাম এবং আমাদের ঘোরা কমপ্লিট হলো। জয় একেবারে শীত কাতুরে হয়ে পড়েছে, হেভি ঠান্ডা, হাত পা একদম জোরে হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছি। গ্লাভস নিইনি, কোনো প্রোটেকশনই নেই, শুধু জ্যাকেটটাই পরা আছি, তাও সেরকম ভেতরে কিছু পরে না। আর আমাদের এখান থেকে ওখানটায় মানে কি বলবো, প্লাস থেকে মাইনাসে গেছি, এরকম একটা ব্যাপার। এখানেই অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। না এই বছরে ঠান্ডাটা আগের বছরের তুলনায় মনে হচ্ছে না একটু বেশি পড়ছে, আর বেশি পড়বে আর সেদিনগুলোতে আরও। আমরা ওখানটা ঠান্ডা থাকে কেন, ওখানটা চারিদিকটা ফাঁকা, তো তো আমাদের এখানকার মতো অত ঘর বাড়ি খুব কম, ওখানটা ফাঁকা জমি টাইপে, ওখানে হাওয়াটা বেশি পাস করে, ওই জন্য ঠান্ডাটা প্রচুর। আর সব থেকে বড় ঠান্ডার থেকে বড় কথা হচ্ছে ওখানটা কুয়াশা প্রচুর, রাতেরবেলা গাড়ি চালাতেও খুব প্রবলেম। চলে এসছি, যাই হোক, আসছে আসছে দিনগুলোতে আমরা আরও মজাদার মজাদার রাইড করব, এরকম ঠান্ডায় এরকম ঘুরব, আর তোমাদের সবাইকে এরকম অনেক ভিডিও দেখাবো, এরকম অনেক কিছু দেখাবো। তো স্টে টিউন, সবাই আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো লাগলে জানিও। আর আমাদের আগে একটা ভিডিও ছেড়েছি আমরা, সেটা তোমরা আশা করি সবাই দেখেছো, সেই ভিডিওটা শেয়ার করে দিও এবং জানিও কীরকম হয়েছে, একটু ভালোবাসা জানিও, তাহলে আমরা ভিডিও করতে একটু উৎসাহ পাবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, বাই।